नमस्कार बंधुरा मास्टरी फॉर सक्सेस यूट्यूब चैनल जानते तुम्हारे स्वागत बंधुरा आज के तुम्हारे साथ टॉपिकटी नहीं आलोचना करते हे तुम्हारे डब्ल्यू बी कन्स्टेबल पुजो टू जो मेन एग्जाम रेजल्टेड ठीक है। तो आगे हमें तुम्हारे किछु कथा बोले नहीं तुम्हारा शुद्ध हमारे देखो हमें एक मेल काट ऑफ दिए एक फिमेल काट ऑफ दिए ठीक है। तो एर पाशापाशी अनेक तुम्हारा अनेक चैनल के देखे ठीक है आशा करी अनेक बड़ो बड़ो चैनल रही तो तरह काट ऑफ तुम्हारा देखे तुम्हारा सवार काट ऑफ देखे ठीक है। तो আমিও দেখেছি শুধু আমি আমার নিজেরটা দেখিনি অন্যান্য যারা দিয়েছে আমি তাদেরটাও দেখি। তো আমি যেটা দেখতে পেলাম ঠিক আছে ওই মোটামুটি যে আমি যেটা দিয়েছি একটা এভারেজ নাম্বার দিয়েছি ছেলেদের আর মেয়েটা তো তারই আশেপাশে আমি তোমাদের সবার দেখতে পাচ্ছি কাট অফটা। তো এখন তোমাদের একটা কথাই বলবো তোমাদের এক্সাম শেষ হয়ে গেছে দেখো অনেকের এক্সাম ভালো হয়েছে অনেকের এভারেজ বা গড় হয়েছে মোটামুটি ভালো হয়েছে অনেকের একদম খারাপ হয়েছে ঠিক আছে। তো সেই টপিকটি থেকে আমরা এখন বেরিয়ে আসব এখন আমাদের মেন ক্লাস হচ্ছে ইন্টারভিউ সম্পর্কিত ঠিক আছে। তো তার আগে আমি তোমাদের একটা কথা বলে রাখি তোমরা যদি ঠিক আছে আমার ইন্টারভিউ ক্লাস করতে চাও তাহলে আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ দিয়ে রাখবো তো তোমরা সেই গ্রুপে অ্যাড হয়ে নেবে ঠিক আছে। তো আমি আশা করব আমি কাল থেকে তোমাদের একটা করে ধীরে ধীরে একবারে যাব না জোরে যাব না আস্তে আস্তে তোমাদের ইন্টারভিউ ক্লাস দেবো আমি তোমাদের শুরু করব ঠিক আছে। তো তার আগে আমি তোমাদের কিছু জিনিস বলি দেখো 2022 তোমরা এক্সাম দিলে 22 তারিখ মে মাসের ঠিক আছে। তো এটা তোমাদের রেজাল্ট ডেট কবে দিতে পারে আমি তো তোমাদের ওভাবে তো কেউ বলতে পারবে না যে অত তারিখেই তোমাদের রেজাল্ট প্রকাশিত হবে তোমাদের একটা অনুমান করব ঠিক আছে যে রেজাল্ট তোমাদের কবে দিতে পারে। তো অনুমান করার জন্য আমি তোমাদের সাথে বা আমি তোমাদের সামনে 2018 মেইন এক্সাম রেজাল্ট ডেট 2019 মেইন এক্সাম রেজাল্ট ডেট সম্বন্ধে বলবো যে তোমাদের রেজাল্ট পরীক্ষা হওয়ার কতদিন পর তোমাদের রেজাল্ট দিয়েছিল ঠিক আছে। তো সেখান থেকে আমরা একটা অনুমান করতে পারবো যে 2022 সালে মেইন পরীক্ষা 22 মে এক্সাম হওয়ার পর ঠিক কতদিন পরে রেজাল্ট দিতে পারে একটা সম্ভাবনা বা একটা এক্সপেক্টেড ঠিক আছে। তো তোমাদের প্রথমে বলে রাখি 2018 সালের মেইন এক্সাম ডেট হয়েছিল 30/6/2019 ঠিক আছে অর্থাৎ জুন মাসের 30 তারিখে তোমাদের মেইন এক্সাম হয়েছিল 2018 সালেরটা। মেইন এক্সাম রেজাল্ট ডেট 2018 সালের মেইন এক্সাম রেজাল্ট ডেট ছিল 8/8/2019 অর্থাৎ আগস্ট মাসের 8 তারিখে তার মানে বোঝাচ্ছে 2018 সালের মেইন এক্সাম দেওয়ার ঠিক 37 দিন পর মেইন এক্সাম দেওয়ার ঠিক 37 দিন পর কিন্তু তোমাদের মেইন এক্সাম রেজাল্ট ডেট দিয়েছিল। আর ইন্টারভিউটা তো তোমাদের বলে দিচ্ছি ইন্টারভিউ শুরু হয়েছিল 26/8/2019 অর্থাৎ মেইন এক্সাম রেজাল্ট দেওয়ার 17 দিন পরেই তোমাদের কিন্তু ইন্টারভিউ শুরু হয়েছিল। তা তোমরা 2018 সালটা দেখতে পারলে এর গ্যাপটা দেখতে পারলে ঠিক আছে। 30 জুন মাসের 30 তারিখে মেইন এক্সাম হয়ে গেল তার ঠিক 37 দিন পর অর্থাৎ আগস্ট মাসের 8 তারিখে তোমাদের রেজাল্ট দিয়ে দিল ঠিক আছে। ওই আগস্ট মাসের 26 তারিখ থেকে ইন্টারভিউ শুরু হয়ে গেলো ঠিক আছে। এবার হচ্ছে 2019 মেইন এক্সাম ডেট 2019 সালে মেইন এক্সাম ডেট ছিল হচ্ছে 16/2/2020 অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 16 তারিখে 2020 সালে ঠিক আছে। করোনা সেই সময় কিন্তু কোভিডের দাপট ছিল এর জন্য কী হয়েছিলো মেইন এক্সাম রেজাল্ট প্রায় 3 মাস পর তোমাদের মেইন এক্সাম রেজাল্ট দিয়েছিল সেই ডেটটা ছিল 14/5/2020 মে মাসের 14 তারিখে অর্থাৎ প্রায় 3 মাস পরে তোমাদের রেজাল্ট দিয়েছিলো এর কারণ একটাই তখন কিন্তু কোভিডের খুব মানে কোভিড বেড়েছিলো। আর এটার ইন্টারভিউ প্রায় 3 মাস পরে হয়েছিলো ডেটটা বলতে পারছি না কিন্তু সেপ্টেম্বর মাসে তোমাদের এই এক্সামটা ইস্যু হয়েছিলো ঠিক আছে। ইন্টারভিউটা বলছি তোমাদের ইন্টারভিউটা ছিল হচ্ছে সেপ্টেম্বর মাসে। তো তোমাদের একটা কথা আমি বলছি ঠিক আছে 2019 সালেরটা বাদ দেওয়া কারণ সেই সময় একটা কোভিড একটা করোনা চলছিল মহামারী চলছিল যার ফলে কিন্তু অনেকটা দেরি হয়েছে। তো 2018 সালটা দেখো 2018 সালের তো হচ্ছে 37 দিন পর কিন্তু তোমাদের রেজাল্ট পাবলিশ করেছে মেইন এক্সাম হওয়ার। তো 2022 সালের মেইন এক্সাম ডেট তোমাদের 22 তারিখে পরীক্ষা হচ্ছে মে মাসের। এখন আমি 2018 সালেরটা ভিত্তি করে 2019 সালেরটা বাদ দাও কারণ 2019 সালে একটা মহামারী প্যান্ডেমিক ছিল তো এখানে অনেকটা লেট হয়ে গেছে। তো আমি আমার দিক থেকে বলছি 2022 সালে তোমরা যেটা এক্সাম দিলে 22 তারিখে ঠিক আছে তো এটা সম্ভাব্য রেজাল্ট তোমাদের বলছি আমি জুন মাসের শেষের দিকে না হয় জুলাই মাসের ফার্স্ট উইকের মধ্যে তোমরা এর রেজাল্টটা পেয়ে যাবে। আর এটা আমি আশা করছি জুলাই মাসের শেষের দিকে ঠিক আছে বা জুলাই মাসের তৃতীয় সপ্তাহ থেকে তোমাদের ইন্টারভিউটা শুরু হয়ে যাবে ঠিক আছে। এটা এক্সপেক্টেড আমি বললাম ঠিক আছে। এর আগের বছরের যে ইন্টারভিউ ডেট বা এক্সাম ডেট হয়েছিলো সে তার তুলনা করে আমি তোমাদের বললাম সেটা হচ্ছে আমি আবারও বলছি জুন মাসের শেষের দিকে এটা তোমাদের হচ্ছে মে মাস ঠিক আছে মে মাস 22 তারিখ মা জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে
মে জুন মাস, জুন মাসের শেষের দিকে যদি না দেয় তাহলে জুলাই মাসের ফার্স্ট উইক। তো জুলাই মাসের ফার্স্ট উইক ধরলে কিন্তু মোটামুটি এটা হচ্ছে মে মাস, তো ওদিকে হচ্ছে মোটামুটি 5 দিন 7 দিন, মোটামুটি 45 দিন, ঠিক আছে। তো মোটামুটি 45 দিনের মধ্যে তোমাদের রেজাল্ট দিতে পারে, ঠিক আছে, যাওয়ার একটা সম্ভাবনা আছে, ঠিক আছে। আজ হ্যাঁ 22 তারিখে এক্সাম শেষ হয়েছে, তো তোমাদের 45 দিনের মধ্যে তোমাদের কিন্তু রেজাল্ট দেওয়ার একটা খুব সম্ভাবনা রয়েছে, এবং রেজাল্ট দিলেই খুব বেশি দিন করবে না, 20 থেকে 25 দিনের মধ্যে তোমাদের ইন্টারভিউ কিন্তু শুরু হবে, ঠিক আছে। WB কনস্টেবল 2019 সালে যেটা হয়েছিল সেটাতে কী ছিল বলতো, ক্যান্ডিডেট যে ছিল প্রায় 28,000 সামথিং পরীক্ষা দিয়েছিল, কিন্তু এবার ক্যান্ডিডেটটা বেশি আছে, এবার 28,000 প্লাস মেয়েদের আছে 11,000, তো মোটামুটি সরি 29,000 11,000, মোটামুটি অ্যাপ্রক্স 40-41,000 মতো প্রার্থী রয়েছে। তো রেজাল্টটা একটু দেরিতে, একটু দেরি মানে কি, ওই ধরে নাও 1.5 মাস 45 দিন, ঠিক আছে, এর অ্যারাউন্ডের মধ্যে তোমাদের কিন্তু রেজাল্ট পাবলিশ হয়ে যাবে, ঠিক আছে। এটা আমি আমার দিক থেকে বললাম, ঠিক আছে, এটা আমি আশা করি, এক্সপেক্ট করি, এটা অফিসিয়াল কিছু না বা কোনো সোর্স থেকেও আমি বলছি না, অবশ্যই যদি কোনো খবর পাই বা কিছু জানতে পারি অবশ্যই তোমাদের সেটা বলবো, এটা আমি আমার নিজের ব্যক্তিগত দিক থেকে বললাম, আমার অনুমান থেকে বললাম, 2018-2019 সালে যে ডেটটা হয়েছিল সেই পরিপ্রেক্ষিতে আমি তোমাদের বললাম, ঠিক আছে। তো এটা জিনিস বলে রাখলাম, আরেকটা তোমাদের বলছি, তোমরা যদি ইন্টারভিউ ক্লাস করতে চাও তাহলে কিন্তু অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে, কাল থেকে আমি ইন্টারভিউ ক্লাস শুরু করবো, ঠিক আছে। কারণ আমার যে ইন্টারভিউ এক্সপি এখন পর্যন্ত 3টি ইন্টারভিউতে বসেছিলাম, ঠিক আছে, তো 2টিতে ফেল হয়েছি, 1টাতে যা সাকসেস হয়েছি, ঠিক আছে। তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করবো, ইন্টারভিউতে তোমাদের কী করতে হবে না করতে হবে, কী কী পড়তে হবে, কোন টপিক অনুসারে পড়তে হবে, কোশ্চেনের ধরার উপর নাম্বার ক্যারি করে কি না করে, সমস্ত কিছু বিবরণ আমি তোমাদের সাথে কিন্তু শেয়ার করবো, ঠিক আছে। তো আজকের ভিডিওটি এতটুকুই, তো আর বেশিক্ষণ কথা বলছি না, তো নেক্সট ভিডিও আমি কালকে নিয়ে আসবো ইন্টারভিউর জন্য, ঠিক আছে, WB কনস্টেবল ইন্টারভিউর জন্য আমি এখনই শুরু করবো, বেশি দেরি করবো না, কারণ কী বলো তো, ওই বেশি দেরি করলে তো অনেকেই আছে তোমাদের মধ্যে, অনেকেই থাকবে এরকম যে না এখন আমি করবো না, যখন আমার রেজাল্টটা প্রকাশিত হবে তারপর যে 15-20 দিন পাই সে 15-20 দিন, দেখো 15-20 দিনের মতো পেলে তোমাদের ইন্টারভিউটাও ওরকমই হবে, ঠিক আছে। যারা যারা যে ছেলে বা যে মেয়েটা PMT PAT শেষ হওয়ার পরে এক্সাম দিতে এসেছে, তো তাদের পরীক্ষা তো খারাপ হবেই, তাই না। আগের থেকে যদি তোমরা না পড়াশোনা করো একটু আগের থেকে, ওই মাত্র 1 মাসিকভাবে পড়া যায়, আর এখনকার দিনে কম্পিটিশন অনেকটা এগিয়ে গেছে, যে যত আগে অ্যাডভান্স থাকবে, যে যত প্র্যাকটিস থাকবে সে তো আগে থাকবে, সে তো নাম্বার বেশি থাকবে, তো আমি তোমাদের জন্য করবো, দেখো তোমরা দেখলে দেখবে, ঠিক আছে। আমি আশা করি আমার কিছু প্রার্থী রয়েছে, সাবস্ক্রাইবার রয়েছে, তারা অবশ্যই দেখবে, আমি কালকের থেকে তোমাদের WB কনস্টেবল ইন্টারভিউ ক্লাস পার ডে একটা করে ছোটো ছোটো টপিকের উপর নিয়ে আসবো, ঠিক আছে। এর জন্য একটা আলাদা প্লেলিস্ট আমি তৈরি করে দেবো, সেখানেও তোমরা দেখতে পারবে, ঠিক আছে। তো ক্লাসগুলো অবশ্যই দেখবে, আশা করি তোমাদের অনেকটা ভালো লাগবে, ঠিক আছে। তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, তো আজকের ভিডিওটা আমি এখানে এই বলে শেষ করছি, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, জয় হিন্দ বন্ধুরা।